শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে এই বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা দেখতে পাচ্ছ তো, এটা হলো তোমাদের মেইন বইয়ের নবম দশম শ্রেণী, তোমাদের মেইন বইয়ের যে উদাহরণের অঙ্ক, উদাহরণ দুই। তো উদাহরণ এক নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে বিশদভাবে আলোচনা করে দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে এই অঙ্কটা সম্পর্কে, এই যে উদাহরণ দুইয়ের যে মেইন বইয়ের অঙ্ক, এই অঙ্কটা আমি একদম প্রত্যেকটা এন্ট্রি ধরে ধরে খুঁটিনাটি সকল বিষয়গুলো আলোচনা করে দিব। এবং প্রথমে আমি তোমাদের অঙ্কটাকে আলোচনা করব, তারপরে তোমরা এই অঙ্কটা থেকে তোমরা কিভাবে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে পারবা, কিভাবে তোমরা মালিকানা সত্ত্ব প্রস্তুত করতে পারবা, কিভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবা, এই বিষয়গুলো সম্পর্কে একদম হাতে হাতে ধরিয়ে দেবো আমি। তো যা হোক প্রিয় শিক্ষার্থী, এখন বিষয় হলো যে তোমরা তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব আর আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করবা, কিন্তু তোমাদেরকে এই এন্ট্রিগুলো সম্পর্কে আগে জানতে হবে যে কোন এন্ট্রি কোথায় যাবে এবং কেন যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমি প্রথমে একেবারে প্রতিটা এন্ট্রি ধরে আমি আলোচনা করছি। আমাদের তিনটা ধাপে আমাদের অঙ্কটা খুব প্রস্তুত করতে হবে। সেই ক্ষেত্রে এই যে এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো কোন ধাপে যাবে এবং কেন যাবে, এই বিষয়গুলো সম্পর্কে আমি আগে আলোচনা করে তোমাদের করে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এক নাম্বার যে অঙ্ক তোমাদের আলোচনা করেছিলাম, সেখানে সেই অঙ্কটা ছিল আমাদের সেবা দানকারী প্রতিষ্ঠানের জন্য, আর এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। এখন কথা হলো তোমরা কিভাবে এটাকে বুঝতে পারবা। প্রথমত কথা হলো যেই অঙ্কের মধ্যে ক্রয় বা বিক্রয় এই এন্ট্রি থাকবে, সেই অঙ্ক বুঝতে মানে মনে রাখতে হবে তোমাদের এই অঙ্কটা হলো প্রস্তুত করা হয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আর যেই অঙ্কটার মধ্যে ক্রয় বিক্রয় থাকবে না, সেবা আয় বা শুধু আয় বা আয় সমূহ এরকম থাকবে, ওই অঙ্কটা হলো আমাদের সেবা দানকারী প্রতিষ্ঠানের জন্য। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান আর সেবা দানকারী প্রতিষ্ঠানের অঙ্ক প্রস্তুতের ক্ষেত্রে আমাদের কিছু ভিন্নতা রয়েছে, এই কারণে আমি কথাটা তোমাদেরকে বলে দিলাম। তো প্রথমত কথা হলো তাহলে সেবা দান মানে ব্যবসা প্রতিষ্ঠানের যে অঙ্ক, এই অঙ্কের জন্য আমাদের যে বিশদ আয় বিবরণী করবো, বিশদ আয় বিবরণী করতে হলে আমাদের প্রথম যে এন্ট্রি দিয়ে কাজ শুরু করতে হয় সেটা হলো বিক্রয় দিয়ে। কারণ সে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিক্রয়টা হলো একমাত্র প্রধান আয়, সেই ক্ষেত্রে আমাদের বিক্রয় দিয়ে আমাদের শুরু করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের কি করতে হয়, সেখান থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়, এরপরে তোমাদের মোট লাভ নির্ণয় করতে হয়, এরপর তোমাদের নেট লাভ নির্ণয় করতে হয়। তো যাই হোক, এটা কিভাবে তোমরা করতে পারো এই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি। প্রথমত এখানে উপায় যে এন্ট্রি আছে, দেখো পণ্য ক্রয় বিক্রয় তোমরা বুঝতে পারছো, তাহলে আমরা যদি বিশদ আয় বিবরণী শুরু করি তাহলে আমাদের শুরু করতে হবে কি দিয়ে, বিক্রয় দিয়ে। প্রথমে লিখবো যে আমরা আয় সমূহ লিখে আমরা বিক্রয় লিখবো, বিক্রয় লিখে বিক্রয় থেকে আমরা কি করবো, বাদ দিব বিক্রয়, ফেরত যদি থাকে ফেরত বাদ দিব, যদি বার্তা থাকে বার্তা বাদ দিব, যদি কারবারি বার্তা থাকে কারবারি বার্তা বাদ দিব, হ্যাঁ হ্যাঁ ভ্যাট যদি থাকে ভ্যাট বাদ দিব। তবে এত অ্যাডভান্স লেভেলে যাওয়া দরকার নাই, আমার যতটুকু অঙ্ক তোমাদের এখন আছে আমি এতটুকুর মধ্যে তোমাদেরকে আলোচনা করছি। তাহলে প্রথম বিক্রয় আছে আমাদের 2,90,000 টাকা। এখন এখানে আছে পণ্য ফেরত, পণ্য ফেরত আছে, একটা আছে ডেবিটে একটা আছে ক্রেডিটে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবা যে ডেবিটে যে টাকা থাকবে এটা থাকবে হলো বিক্রয় ফেরতের টাকা, আর ক্রেডিটে যে টাকা থাকবে এটা হলো ক্রয় ফেরতের টাকা। তাহলে আমরা বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত বাদ দেবো, ঠিক আছে। এরপরে বিক্রয় বার্তা সংক্রান্ত কোনো এন্ট্রি আমাদের এখানে নেই, তাহলে আমাদের বিক্রয় বার্তা আমাদের বাদ দিতে হবে না। তাহলে আমরা একটু চলে যাচ্ছি বিক্রয় ইতে, তোমার নেট বিক্রয় নির্ণয়ের জন্য। তাহলে বিক্রয় প্রথমে বিক্রয় লিখতে হবে, বাদ বিক্রয় ফেরত। এরপরে এই যে এটা আনসারটা আসছে এটাকে বলা হয় নেট বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, অনেক সময় তোমাদের সৃজনশীল প্রশ্নে ক নাম্বারই কিন্তু এই কথাটা বলবে যে নেট বিক্রয় নির্ণয় করবো। তাইলে তোমাদের মনে রাখতে হবে নেট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়। বিক্রয়ের সাথে যত যোগ বিয়োগের কাজ আছে সকল যোগ বিয়োগের কাজগুলো করার পরে লাস্টের যে রেজাল্টটা হয় এটাকে বলা হয় নেট বিক্রয়। এবং এটার উপরে আমি তোমাদেরকে স্পেশাল ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি, তারপর আমি তোমাদেরকে এটার পরে আরো এক্সক্লুসিভ আটেম করে আমি আরো একটা ক্লাস পরে দেবো। তবে আমি যেটা তোমাদেরকে দিয়েছি প্রথম অবস্থায় তোমাদের 19-এর জন্য এটা যথেষ্ট পরিমাণ হয়েছে, মানে এনাফ, ওই ক্লাসটা দেখলেই তোমাদের হবে। এরপরে আমি যে কথা তোমাদের বলছিলাম যে বিক্রয় থেকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে বিক্রয় ফেরত, তাইলে আমাদের হবে মোট লাভ, ঠিক আছে। বিশদ আয় বিবরণী তোমাদের যেহেতু বলেছে, বিশদ আয় বিবরণীতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি কোনো টার্গেট না দেয়, অর্থাৎ মোট লাভ নির্ণয় করবো বা নেট লাভ নির্ণয় করবো এরকম যখন কোনো টার্গেট দেওয়া না থাকবে, তখন আমাদের পুরাটাই আমাদের নির্ণয় করতে হবে একদম বিশদ আয় বিবরণী, তোমার বিক্রয় থেকে শুরু করবো আর একদম নেট লাভ পর্যন্ত যত এন্ট্রি আছে, তোমাদের বিক্রিত পণ্যের ব্যয় মোট লাভ, তারপরে পরিচালনা ব্যয় অপরিচালনা ব্যয়, হ্যাঁ পরিচালনা আয় অপরিচালনা আয় সকলগুলো ইনক্লুড করেই আমাদের কাজ করতে হবে। এবং এই জিনিসটা কিন্তু তোমাদের 19 লেভেলের স্টুডেন্টরা অনেক বেশি ভয় পায়, শুধু 19 লেভেল না, এসএমআই মানে তোমার একদম HSC লেভেল পর্যন্ত বা এর উপরের লেভেলের স্টুডেন্টরাও এটাকে ভয় পায় যে কিভাবে কিভাবে করবো। তবে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে
একটা কথা আগেই বলেছি যে তোমরা বিগত ক্লাসে বলে দিয়েছি যে তোমরা আমার ক্লাসগুলো যদি ধারাবাহিক ভাবে দেখো তাহলে এই ব্যাপারে ভয় পাওয়া তো দূরের কথা, তোমরা বলবা লাস্টে বলবা যে এটা আসলে তো ফ্যান বাপ ছিল, এটা খুবই সহজ একটা বিষয় ছিল আমরা বুঝতে পারিনি। তোমরা আমার আমি কাইন্ডলি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আমার ক্লাসগুলোকে ধারাবাহিক ভাবে দেখলে তোমাদের এই সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, যে কথা বলছিলাম যে এখন বিক্রয় নেট বিক্রয়টা আমাদের হয়ে গেল, এখন আমাদের করতে হবে কি, নেট বিক্রয়ের পরে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আমাদের নির্ণয় করে এটা থেকে নেট বিক্রয় থেকে বাদ দিব, তাইলে হবে আমাদের মোট লাভ। এখন কথা হলো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করবো এবং এর মধ্যে কোন কোন এন্ট্রি যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আরো একটা কথা বলে রাখি, তোমাদের বিক্রিত পণ্যের ব্যয় তোমরা কিভাবে নির্ণয় করবা এটা পর কিন্তু আমি তোমাদেরকে একটা ক্লাস দিয়েছি আগে, এরপর এখান থেকে আলোচনা করে দিচ্ছি। বিক্রিত পণ্যের ব্যয় যখন তোমরা এখানে করবা তখন তোমাদের মনে রাখতে হবে বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা বাদ দিব তখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে নিতে হবে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ আমরা এই যে অঙ্ক আছে তোমাদের গ্রামীণে এই অঙ্কের ভিতরে তোমরা দেখবা কোথাও লেখা আছে প্রারম্ভিক মজুদ বা মজুদ পণ্য এক এক এরকম লেখা আছে। ওই দেখো তোমাদের লাস্টে লেখা আছে মজুদ পণ্য 1 জানুয়ারি 2017, যেহেতু 2017 সালে বাংলাদেশের অঙ্কটা। প্রিয় শিক্ষার্থী, বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করবা তখন আমার তোমাদের প্রথমে লিখতে হবে মজুদ পণ্য, এরপরে তোমরা যে ক্রয় আছে ক্রয় লিখবা, ক্রয়ের সাথে আবার ঠিক বিক্রয়ের সাথে যেরকম কাজ করেছিল ক্রয়ের সাথে এরকম আনুষঙ্গিক যে কাজগুলো থাকবে এই কাজগুলো আমাদের করতে হবে। অর্থাৎ ক্রয় থেকে আমাদের এখানে শুধু ক্রয় ফেরতই আছে, বাট্টা টাট্টা নাই, সেহেতু আমাদের ওইটা কাজ করতে হবে না। তাহলে ক্রয় বাদ ক্রয় বাট্টা, দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রারম্ভিক মজুদ এই নিয়েছো, তারপরে ক্রয় বাদ ক্রয় ফেরত, হ্যাঁ ফেরত বাট্টা থাকলে বাট্টা বাদ দিতা নেই, তাহলে ক্রয় ফেরত বাদ দিলে আমাদের এই যে ক্রয় থেকে বাট্টা বাদ দেওয়ার পরে যেটা করেছো এটা কিন্তু আর একটা আনসার হয়েছে, এটাকে বলা হয় নেট ক্রয়। তাহলে নেট ক্রয় নির্ণয় করবো কিভাবে, ক্রয়ের সাথে যা যোগ বিয়োগের কাজ আছে সব যোগ বিয়োগের কাজ করলে হলো আমাদের হবে নেট ক্রয়। আর প্রিয় শিক্ষার্থী, নেট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় এটা পূর্ণাঙ্গ একটা ক্লাসও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন বিষয় হলো যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমাদের আর কি এন্ট্রি এখান থেকে কাজ করতে হবে। তোমাদের মনে রাখতে হবে প্রত্যক্ষ খরচগুলো যা সবই আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের যাবে। এখন কথা হলো প্রত্যক্ষ খরচ কি জিনিস, প্রত্যক্ষ খরচ কি জিনিস, একটা কথা মনে রাখবা সহজে, পণ্য উৎপাদন করতে যে যে খরচ হয়েছে তাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। যে বিষয়টা আরো একটু ভেঙে দিই আমি, যেমন মনে করো একটা প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করা হয়, এখন এই পণ্য উৎপাদন কেন করা হয়, পণ্য উৎপাদন করা হয় বিক্রয়ের জন্য তাই না, তাইলে এই বিক্রয় উপযোগিত করে করতে হবে পণ্যটাকে, বিক্রয় উপযোগী করে কি করবে বিক্রয়ের জন্য পণ্যটা প্রতিষ্ঠান থেকে বের করে দেবে। তাহলে তোমরা মনে রাখবা যে বিক্রয় উপযোগী করার আগ পর্যন্ত যত খরচ একটা প্রতিষ্ঠান করে থাকে, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান করে থাকে, এটাকেই বলা হয় প্রত্যক্ষ খরচ। এখন এই প্রত্যক্ষ খরচের মধ্যে কি আছে, যেমন এই দেখো আন্তঃপরিবহন মানে পণ্য যে উৎপাদন করবে পণ্য আনতে খরচ হয়েছে না, এটাকে বলা হয় আন্তঃপরিবহন, বা এটাকে আবার অন্য নামে বলা হয় ক্রয় পরিবহন, ঠিক আছে। তাহলে এই যে আন্তঃপরিবহন এইটা আমাদের একটা প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা একটু দেখি গিয়া দেখবা যে এখানে এই যে আন্তঃপরিবহন, ওই দেখো আন্তঃপরিবহন এই, আর এখন প্রত্যক্ষ খরচ হিসাবে এখানে আর কোনো এন্ট্রি নেই। এখন কথা হলো আর কি এন্ট্রি থাকতে পারে, যেমন মনে করবো শুল্ক, ডক্টরস, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে তোমাদের জাহাজ ভাড়া, এরকম জাতীয় যদি এন্ট্রি থাকে তাহলে এটাও আমাদের প্রত্যক্ষ খরচ, তোমাদের এখানে নেই। আচ্ছা এরপরে আমরা কি করবো, এরপরে আমরা দেখতে হবে সমন্বয় থেকে আমাদের আর কোনো এন্ট্রি যাওয়ার মতো আছে কিনা, সমন্বয় থেকে আমাদের এখানে আর কোনো এন্ট্রি যাওয়ার মতো আমাদের নেই। আচ্ছা এখন এখানে আমাদের ওই জায়গা থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য। এখন এই যে সমাপনী মজুদ পণ্য, এই দেখো সমাপনী মজুদ পণ্য এখানে দুইটা এন্ট্রি আছে, মানে দুইটা টাকা আছে, একটা আছে পণ্যের ক্রয় মূল্য আর একটা আছে বাজার মূল্য। তোমাদের কথা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী যে সমাপনী মজুদ পণ্য সবসময় ছোট মূল্যটা নিয়ে আমরা কাজ করব। এখন কথা হলো কেন ছোট মূল্য নিয়ে কাজ করব, এটা পরে আমি কিন্তু তোমাদেরকে একটা ক্লাস দিয়েছি। প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একটু পরপরই বলছি যে একটা এক একটা উপরে, যেটা আমি আর একটা ক্লাস দিয়েছি আর একটা কেন বলছি, কারণ কি এই এক একটা জিনিসের উপরে আলোচনা অনেক আলোচনা আছে। তোমরা হয়তো ভাবতে পারো যে একটু বলে দিলেই তো হয় না, এখানে একটু বলে দিলে হয় না, একটু বলে দিলে হয় কিন্তু ওইটা মাথায় থাকবে না, ওইটা কিভাবে বললে মাথায় থাকবে এইটাকে চিন্তা করে আমি বিস্তারিত আলোচনা করি তোমাদেরকে, স্পেশাল করে প্রত্যেকটা জিনিসের উপরে যেখানে কঠিনতা আছে সেখানে উপরে আমি একটা করে ক্লাস দিয়ে দিয়েছি তোমাদের, যাতে ওই জিনিসগুলো দেখলে তোমরা একদম তোমাদের মাথায় জিনিসগুলো সারা জীবনের জন্য থেকে যায়। এই তো যাই হোক, তারপরেও কিন্তু আমি এখানে বলে বলে দিচ্ছি যে কিটা এটা যাবে, মানে কোনটা যাবে কেন যাবে, ঠিক আছে। এটা ছোট ছোটটা আমাদের এখানে নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করবো আমাদের সমাপনী মজুদ পণ্য আমরা বাদ দিব এখান থেকে, এই যে 4,000 টাকা আমরা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে আমাদের এখন কি হয়েছে, আমাদের এই যে আনসারটা চলে আসছে এইটাকে বলা হয় উই যে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের আনসার হলো আমাদের এইটা। প্রিয় শিক্ষার্থী এখানে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে বিক্রিত পণ্যের ব্যয় এইটার উপর কিন্তু তোমাদের একটা সৃজনশীল প্রশ্নই হতে পারে স্পেশাল, যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, সেই ক্ষেত্রে তোমাদের এই যে কাজগুলো এখানে করেছো তোমরা বললাম আমি এতক্ষণে, এই এই কাজটা তোমাদের করা লাগবে, এই জন্য আমি এতগুলো আলোচনা করেছি।
আচ্ছা, এখন দেখো এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা এই যে তোমার এই যে নেট বিক্রয় থেকে বাদ দিব, তখন আমাদের একটা আনসার আসবে, এটাকে বলা হবে মোট লাভ। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি তোমাদেরকে একটা ব্যাপার আরো আমি একটু আলোচনা করি, যে তাহলে এইটার উপর থেকে তোমাদের সৃজনশীল কয়টা প্রশ্ন হতে পারে তোমরা শুধু একটু ফলো করো। একটা হলো এই যে নেট বিক্রয় নির্ণয়, এখানে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। নেট ক্রয় নির্ণয়, এখানে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, এখানে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। এরপরে আরো একটা প্রশ্ন হতে পারে যেখানে তোমাদের এখানে অ্যানাপ এন্ট্রি নেই, সেটা হলো যে প্রত্যক্ষ খরচ সমূহ নির্ণয় করো। আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি কিছুক্ষণ আগে প্রত্যক্ষ খরচ কি কি, এইটা দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। সর্বশেষ একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে যে মোট লাভ নির্ণয় করো, এই এখানে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। তাইলে এই এতগুলো সৃজনশীল প্রশ্ন কিন্তু এখানে থেকে হতে পারে। তো যা হোক প্রিয় শিক্ষার্থী, আমাদের মোট লাভ নির্ণয় হলো। তা আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে বিশদ আয় বিবরণী, এই বিশদ আয় বিবরণীর জন্য আমাদের কি করতে হবে, আমাদের নেট লাভ পর্যন্ত আমাদের কাজ করতে হবে। নেট লাভ পর্যন্ত যদি আমাদের কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে কাজটা করেছি সেটা হলো মোট লাভ নির্ণয়। মোট লাভ নির্ণয় করে আমাদের এখান থেকে কাজ করতে হবে নেট লাভ নির্ণয়। নেট লাভ নির্ণয়ে আমাদের এখান থেকে আনুষঙ্গিক যে এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো আমাদের এখানে কাজ করতে হবে। এখন সেই ক্ষেত্রে আমাদের খরচ কোয়ালিটি এখানে আর যে যে আইটেম আছে, এই আইটেমগুলো আমরা ওইখানে যথাযথ নিয়ম অনুযায়ী আমরা করে ফেলবো। আমাদের এখান থেকে কি আছে আমরা একটু দেখি, সেটা হলো আমাদের বেতন আছে এখানে, আমাদের আন্ত পরিবহনে আমরা কাজ করেছি, বহি পরিবহন এটা আমাদের যাবে, বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, বিমা প্রিমিয়াম, বিজ্ঞাপন, এটা ব্যাংক জমা, এটা হলো আমাদের সম্পদ, এটা আমাদের যাবে না, মূলধন এটা আমাদের দায়, দেনাদার পাওনাদার, যন্ত্রপাতি জমি, এগুলো হলো আমাদের সম্পদ আর দায়ের আইটেম, এগুলো আমাদের যাবে না, ওখান থেকে আমাদের যাবে শুধু খরচের আইটেম। সেই ক্ষেত্রে ওই যে যে আইটেম গুলো বলেছি আমি, ওইগুলো তোমরা এখান থেকে নিয়ে যাবা। নেক্সট আমাদের এখান থেকে নিতে হবে ঋণ, ঋণের উপরে যে আমাদের 10% আছে আমাদের কি ঋণের সুদ ধরতে বলবে, যে 10% এখানে থাকা তার মানে কি, এটা পরে আমাদের সুদ ধরতে হবে। এটা কিন্তু হাইট হয়ে আছে এখানে, এই কথাটা বলা নাই যে ঋণের পর সুদ হবে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোনো অ্যামাউন্টের উপরে যখন এখানে এরকম পার্সেন্ট দেওয়া থাকবে, তার মানে পার্সেন্টের মানে হলো আমাদের এখানে একটা সুদ ধরতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই ঋণের পরে আমরা সুদ ধরবো। এখানে কিন্তু আরো একটা কথা বলা আছে যে 2020 সালের পদেও, এই কথাটা মানে হলো যে ঋণটা আমরা অঙ্ক যেটা অঙ্কটা এখান থেকে যেটা করা হচ্ছে, এটা হচ্ছে হলো 2017 সনে, তার মানে এটাকে দিতে হবে 2020 সনে, এটা প্রদান করতে হবে, কিন্তু এটার পরে তোমাদের কোনো কাজ নেই। তোমরা মনে রাখবা শুধু যে 10% আমাদের ধরে যে সুদটা হয়, এই সুদটা তোমরা শুধু নিয়ে যাবা। সেই ক্ষেত্রে এটার পর 10% ধরলে আমাদের সুদ হচ্ছে কত টাকা, সুদ হচ্ছে আমাদের 10,000 টাকা, 1,00,000 টাকা বা 10%। আর এই যে ঋণের সুদ, এটা কিন্তু আমাদের অপরিচালনা ব্যয়, ঠিক আছে, এটা আমাদের কাজ করব সর্বশেষ। আমি প্রায় মিলে বেঁধেছি এই জন্য তোমাদের আলোচনা করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এই যে কুলিন সঞ্চিতি, এই 500 টাকা, এটা দিয়ে আমাদের একটা কাজ করবে। তোমাদের আমি একটু বলে দিলাম, কিন্তু আমি সমন্বয় যাবো এখন, এই সমন্বয় সমূহের সাথে অ্যাডজাস্ট করে এই কাজগুলো আমাদের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমি এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে দেখো যন্ত্রপাতির উপরে 10% অপচয়, এই যে যন্ত্রপাতি অপচয়, এটা আমাদের একটা খরচ কোয়ালিটি আইটেম। এই যে অপচয়, এই অপচয়টা এখানে যে যন্ত্রপাতি আছে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2,80,000 টাকা, এই 2,80,000 টাকা পরে 10% আমরা দিব। যে কোনো অ্যামাউন্টের উপর যদি 10% দেওয়া হয়, তার মানে কি একটা শূন্য বাদ যাবে, তাহলে এখানে হবে কত, 80,000 টাকা। এই 80,000 টাকা আমাদের একটা মানে এন্ট্রি দিতে হবে, যে তোমরা এখান থেকে এখানে হয়তো তোমরা মানে এখানে আছে, তোমরা একটু দেখে দেখতে পাবো যে যন্ত্রপাতি, ওই যে অপচয়, এই যে অপচয় 10%, এই যে অ্যামাউন্টটা, এটা আমাদের, এটা তোমাদেরকে নিতে হবে। শিক্ষার্থী, এরপর দেখবো বেতন এত টাকা বকে আছে। এখন একটা ব্যাপার হলো যে এখান থেকে তোমরা যে আইটেমগুলো নিবা, এই আইটেমগুলোর ব্যাপারে তোমাদের দেখতে হবে যে কোনো সমন্বয় আছে কিনা। এই সমন্বয় যদি থাকে, এই সমন্বয়ের পরে কাজ করে আমাদের এটার সাথে আমাদের সমন্বয়ের পর যোগ বিয়োগ করে আমাদের কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে যেমন বেতন বকেয়া, যে কোনো এন্ট্রির উপরে যদি বকেয়া থাকে, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে বকেয়াটা কি কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে বেতনের সাথে এটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে যে বেতন আছে, এই বেতনের সাথে এটাকে কি করতে হবে, আমাদের যোগ করে নিতে হবে। নেক্সট আছে আমাদের এখানে বিমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া হয়েছে 2,500 টাকা, তাহলে এই যে বিমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া হয়েছে, যে কোনো অ্যামাউন্টের পর যদি অগ্রিম থাকে, তাহলে এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এই যে বিমা, এই বিমা আছে, বিমা থেকে আমরা কি করবো, এটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আমি যে যে কথা বললাম, এই কথাটাকে মাথায় রাখতে হবে তোমাদের, যে যে কোনো অ্যামাউন্টের পর যদি যোগ মানে বকেয়া থাকে, বকেয়া থাকলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, অগ্রিম থাকলে আমাদের বাদ দিতে হবে। তাহলে বেতন দিয়েছি যোগ, আর অগ্রিমটা দিলাম আমরা কি, বাদ করলাম। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর আমাদের আছে কুইন, সম্ভাব্য কুইন 10% ধরতে হবে। এই যে কুইন, প্রিয় শিক্ষার্থী, এই কুইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই কুইনে সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কুইনটা আমাদের কাজ করতে হবে কি, এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে। কুইনে কাজ করতে হবে হলো তোমাদের দেনাদারের পরে। এই যে দেনাদার আছে, দেনাদার মানে হলো তোমার যাদের কাছে আমরা টাকা পাবো, আর কুইনটা মানে হলো যে যতটুকু পাওয়ার সম্ভাবনা নেই,
ঠিক আছে, তাহলে এই যে দেনাদার আছে, দেনাদার আছে আমাদের এখানে 7,000 টাকা, এটা বা কুইন আছে 10%, 10% দিলে দেনাদার 7,000 টাকা, 10% আবার যখন দিব তখন 700 টাকা হবে, এই 700 টাকা আমরা আর পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আর একটা কথা মনে রাখতে হবে যে কুইনের উপরে আমাদের এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে মানে ব্যয়ামিলের মধ্যে আমাদের কোথাও এন্ট্রি আছে কিনা আমাদের দেখতে হবে। তো এখানে আছে দেখো, ওই যে কুইন আছে ক্রেডিট পাশে, আমাদের আছে 500 টাকা, তাহলে এই যে 700 টাকা এখানে হয়েছে, এই 700 টাকা থেকে এই 500 টাকা আমাদের বিয়োগ করে দিতে হবে। কারণ কি, এই 700 টাকা দেখো আছে ক্রেডিট পাশে, মানে এটা হলো আয়ের আইটেম মনে রাখবা, আর কুইন যেটা ধরা হয়েছে এটা হলো ব্যয়ের আইটেম। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এইখানে একটু দেখো, তোমাদের এই যে আছে সমাপনী কুইন, এই যে 700 টাকা, এই 700 টাকা থেকে এই যে বাদ হলো প্রারম্ভিক কুইন, এখানে যেটা বলা হয়েছে ওই যে 500 টাকা দেখালাম, এটাকে বাদ দিয়ে আমরা এখানে লিখবো আমরা 200 টাকা। এই কুইনের উপরে আমি তোমাদেরকে স্পেশাল ক্লাস দিয়েছি, এবং আমি এটা পরবর্তী ক্লাসে আমি বিভিন্নভাবে আবার আলোচনা করবো। একটা ক্লাসে অনেক কিছু আলোচনা করলে আসলে অনেক বেশি লম্বা হয়ে যায় ক্লাস, তোমাদের হয়তো অনেক বিরক্ত লাগতে পারে, এই জন্য আমি একটু শর্টকাট করে আলোচনা করার চেষ্টা করছি। আমাদের সর্বশেষ আছে কি, ঋণের পর সুদ বকেয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানেই আলোচনা করে দিয়েছিলাম এই যে 6 নম্বর এন্ট্রিটা, এই এন্ট্রিটা থাকা না থাকা একই কথা, কারণ থাকলেও আমরা যা করবো, না থাকলেও আমরা তাই করতাম। তাহলে আমি যেটা বলেছিলাম যে ঋণের পরে যে সুদ, এটা আমাদের হলো অপরিচালনা ব্যয়, এবং এই কাজটা আমাদের সর্বশেষ করতে হয়। ওই যে দেখো, অপরিচালনা ব্যয়টা আমরা, সুদ আমরা সর্বশেষ কাজ করেছি। আচ্ছা যাই হোক, প্রিয় শিক্ষার্থী, যে কাজ এটিগুলো কথা আমি এতক্ষণ তোমাদের বললাম, এগুলোকে তাহলে তোমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে, লিখে এগুলোকে টোটাল যোগ করতে হবে, যোগ করে যে অ্যামাউন্টটা এখানে লিখে আনতে হবে। এভাবে এই টাকা থেকে এই টাকাটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে এই টাকাটা হবে পরিচালনা মুনাফা। পরিচালনা মুনাফা থেকে আমাদের কি করতে হবে, অপরিচালনা আয় ব্যয় যদি থাকে সেটা যোগ বিয়োগ করতে হবে। আমাদের এই অঙ্কের মধ্যে অপরিচালনা আয় নেই, তবে অপরিচালনা ব্যয় আছে, ব্যয় হলো ঋণের সুদ। এখন কথা হলো অপরিচালনা আয় ব্যয় কি জিনিস। আর তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে একটা প্রতিষ্ঠান যদি চলে তাইলেও মানে যে আয় ব্যয়টা হবে, না চললেও যে আয় ব্যয়টা হবে, এটাকেই বলা হয় অপরিচালনা। অপরিচালনা মানে কি, পরিচালনা হচ্ছে না কিন্তু এন্ট্রিটা হচ্ছে। যেমন এক্সাম্পল এখানে ঋণের সুদ, একটা ব্যাপার লক্ষ্য করবো যে প্রতিষ্ঠান যদি ঋণ আনে আর যদি কোনো কারণে প্রতিষ্ঠান 6 মাস বন্ধ থাকে, ঋণের সুদ কিন্তু দিতে হবে, ঠিক আছে। আবার ব্যাংকে টাকা আছে, ব্যাংক চার্জ করেছে, চেক চার্জ করেছে, প্রতিষ্ঠান খোলা থাকুক বা বন্ধ থাকুক, ব্যাংকে চার্জ কিন্তু ব্যাংক করবে, ঠিক আছে। আবার ব্যাংকে মনে করবো কোথাও তুমি বিনিয়োগ করেছো, বিনিয়োগের ব্যাপারে তোমার সুদ হয়েছে কিন্তু প্রতিষ্ঠান তোমার চলছে না, কিন্তু বিনিয়োগের সুদ কিন্তু সে তোমাকে দিবে। তাহলে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যে কথা বলেছিলাম, প্রতিষ্ঠান চললেও যে যে জিনিসগুলো হবে, না চললেও হবে, এই জিনিসগুলো কি বলা হয় অপরিচালনা। তাহলে অপরিচালনা অনেকটা হয় অপরিচালনা আয়, অনেকটা হয় ব্যয়। যেমন ঋণের সুদ অপরিচালনা ব্যয়, যদি এরকম বিনিয়োগের সুদ হতো তাহলে হতো অপরিচালনা আয়। যা হোক প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী ক্লাসগুলোকে এই বিষয়গুলো ভেঙে ভেঙে আরো বিস্তারিত বলবো। তো এখন দেখো, নেক্সট আমাদের বলা হয়েছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বটা কি জিনিস, মালিকানা সত্ত্ব হলো একমাত্র মালিকের প্রতিষ্ঠানের প্রতি যতটুকু সত্ত্ব বা অধিকার আছে তাকে বলা হয় মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য তোমাদের এই অঙ্কের মধ্যে এনাফ এন্ট্রি নেই, এখানে আছে শুধু মূলধন আর নেট লাভ। তো তোমাদের বের করেছো মূলধনের সাথে নেট লাভটা যোগ করলেই তোমাদের মালিকানা সত্ত্ব হয়ে যাবে। এখন কথা হলো প্রিয় শিক্ষার্থী, মালিকানা সত্ত্বে আর কি কি এন্ট্রি থাকতে পারে। মালিকানা সত্ত্বে তোমাদেরকে যে এন্ট্রিগুলো থাকতে পারে সেটা হলো মূলধন যোগ অতিরিক্ত মূলধন, যদি থাকে অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ হলে মূলধনের সুদ যোগ, এরপর যোগ নেট লাভ বাদ উত্তোলন, বাদ উত্তোলনের সুদ, বাদ পণ্য উত্তোলন, বাদ আয় কর, এরকম অনেক এন্ট্রি থাকতে পারে। এটা আমি তোমাকে স্পেশাল তোমাদের ক্লাস দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখবো যে আর্থিক অবস্থা বিবরণী। এই আর্থিক অবস্থা বিবরণী যখন তোমাকে প্রস্তুত করবে বা আর্থিক অবস্থা বিবরণী বিবরণী প্রস্তুতের জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, যেই অঙ্কের মধ্যে যত ইনফরমেশন আছে এর ভিতর থেকে যে সম্পদ আর দায়, এই সম্পদ আর দায়গুলোকে সেপারেট করে তোমরা যে বিবরণীটা প্রস্তুত করবে এটাকে বলা হয় আর্থিক অবস্থা বিবরণী। এখন এখানে যে ট্রায়াল ব্যালেন্স আছে মানে ব্যয়মিল, এই ব্যয়মিলের মধ্যে তোমরা দেখবা যে এই যে ডেবিট পাশে আমাদের আছে সম্পদ এবং ব্যয় সংক্রান্ত এন্ট্রিগুলো, এবং ক্রেডিট পাশে আছে আমাদের আয় ও দায় সংক্রান্ত এন্ট্রিগুলো। এই যে ব্যয় এন্ট্রিগুলো, সম্পদের পাশে যে এন্ট্রিগুলো আছে সম্পদ সংক্রান্ত এন্ট্রি, এই সম্পদগুলোকে তোমরা কী করতে হবে, আমাদের আগে কাজ করতে হবে, তারপরে আমাদের দায়ের কাজগুলো করতে হবে। এখন এখান থেকে সম্পদের এন্ট্রি কী কী আছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো, এই যে উপর থেকে যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলো কিন্তু আমাদের কাজ করে ফেলেছি অলরেডি, এটা কাজ আমাদের এখানে করতে হবে না। নেক্সট আমাদের আছে এখানে ব্যাংক জমা, এটা একটা সম্পদ, মূলধন একটা দায়, এটা আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে চলে গেছে। দেনাদার, এটা একটা সম্পদ, তবে এই দেনাদারের কাজ আমরা যখন করবো তখন এই যে দেনাদারের উপর যে আমরা 10% দিয়ে কাজ করেছিলাম এই এই টাকাটা বাদ যাবে। পাওনাদার একটা দায়, যন্ত্রপাতি এটা একটা সম্পদ, জমি এটা একটা সম্পদ, ঋণ এটা একটা দায়। এই ঋণের কাজ যখন আমরা করবো তখন ঋণের সাথে ঋণের যে সুদ ধরেছিলাম এই সুদটা আমরা যোগ করে আমাদের কাজ করতে হবে। এরপরে পুঞ্জি অপচয় মানে পুঞ্জিভূত অপচয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো তোমরা যখন যন্ত্রপাতি স্থায়ী সম্পদে কাজ করবা তখন আমাদের এই যে পুঞ্জিভূত অপচয় এইটাকে আমরা বাদ দিতে হবে। আর এই যন্ত্রপাতির উপরে যে অপচয় ধরেছিল এই পুঞ্জিভূত অপচয়ের সাথে ওই অপচয়টাকে যোগ করতে হবে, যোগ করে তারপরে যন্ত্রপাতি থেকে আমাদের বাদ দিতে হবে। আচ্ছা,
প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের এখানে আর কিছু, আমাদের এখানে যাওয়া মানে এন্ট্রি নেই। এখন আমরা সমন্বয় দেখবো। সমন্বয়ের ভিতরে দেখো, এই যে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য নিয়ে তোমরা যে অ্যামাউন্টটা নিয়ে আমার তোমরা কাজ করেছো, এই সমাপন তোমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করো বা আমাদের চলতি সম্পদের মধ্যে এই সমাপনী মজুত পণ্যের এই টাকাটা যাবে। আচ্ছা, যন্ত্রপাতি অবচয় তো খুব বলেছি, এটা কাজ করবা। আচ্ছা, এরপরে দেখো বেতন বকেয়া এত এত টাকা, তাহলে বেতন যেটা বকেয়া আছে এটা প্রতিষ্ঠানের জন্য একটা দায়, তার কাজেই যখন আর্থিক অবস্থা বিবরণী নির্ণয় করবা তখন এই যে দায় হিসেবে এই টাকাটা আমাদের যাবে। এরপর বিমা প্রিমিয়াম অগ্রিম, অগ্রিম দেওয়া হয়েছে, এটা একটা সম্পদ, এই এটা আমাদের সম্পদ হিসাবে যাবে। এরপরে 20% এটা তো আমি আগেই বলেছি। হ্যাঁ, ঋণের সুদ বকেয়া, হ্যাঁ ঋণের সুদ এটা আমাদের দায় হিসাবে, আমাদের বকেয়া যত টাকা সুদ আছে তত টাকা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি যে কথাগুলো এখানে আলোচনা করে দিলাম এই কথার আলোকেই আমি তোমাদেরকে এখান থেকে এখন দেখাচ্ছি। দেখো এখানে আছে তোমাদের স্থায়ী সম্পদের কাজ আগে করতে হবে, এরপর তোমাদের যন্ত্রপাতি, যন্ত্রপাতি থেকে বাদ পুঞ্জীভূত অবচয়। যখন তোমরা পুঞ্জীভূত অবচয়ে কাজ করবা প্রিয় শিক্ষার্থী, তখন তোমাদেরকে এই যে পুঞ্জীভূত অবচয়ের যে অ্যামাউন্ট, এরপর তোমরা যে 10% যেটা ধরেছো এই দুইটাকে যোগ করবা, যোগ করে তারপর এটাকে বাদ দিয়ে এখানে কাজ করতে হবে। তারপর জমি, ও এখানে আমাদের জমি ছিল, হয়তো এটা আলোচনায় আমি আমার চোখে পড়েনি তখন, এই যে জমি ছিল এখানে, যে এটা জমি, এটা আমাদের একটা স্থায়ী সম্পদ। ওই যে জমি, জমিটা একটা স্থায়ী সম্পদ, সুতরাং এই জমিটা আমাদের এখানে স্থায়ী সম্পদ হিসেবে চলে যাবে। আচ্ছা, এরপরে আমাদের স্থায়ী সম্পদের কাজ হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। তারপরে আমাদের চলতি সম্পদ, চলতি সম্পদের ভিতরে ব্যাংক জমা, দেনাদার, দেনাদার থেকে ওই যে 700 টাকা বাদ গিয়েছে ওইটা বাদ দিয়ে দিতে হবে। অগ্রিম বিমা যেটা বলেছিলাম, সমাপনী মজুত পণ্য, এটা আমাদের, এটাকে আমাদের ইনক্লুড করতে হবে। তারপর আমাদের এটা যোগ করার পরে আমাদের টোটাল এটাকে অ্যাড করে দিলে যেটা আসবে এটাকে বলা হবে টোটাল মানে মোট সম্পদ। এই যে মোট সম্পদ, এই মোট সম্পদে কাজ করেছো, এরপর করতে হবে মালিকানা সত্ত্ব ও দায়, বা দায় ও মালিকানা সত্ত্ব, বা দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে তোমরা মালিকানা সত্ত্বে যে কাজটা করেছো এটা বেতনটা এখানে নিয়ে আসতে হবে। নেক্সট আমাদের কি করতে হবে, দায় দায় থেকে যে 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 এন্ট্রিগুলো আমি বলেছিলাম এই এন্ট্রিগুলো এখানে ট্রান্সফার করতে হবে। সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী, যে কোনো দায় পাবে যদি % থাকে তোমাদের মনে রাখতে হবে এটা একটা দীর্ঘমেয়াদী দায়, তাহলে বিনিয়োগ 1% ছিল, বিনিয়োগটা আমরা নিয়ে আসবো। এরপরে পাওনাদার, ঋণের যে বকেয়া সুদ হয়েছে এই সুদটা এখানে আসবে, আর বেতন বকেয়া যে বলেছিলাম এটা এখানে আসবে। তাহলে এটাকে আমরা টোটালি যোগ করবো, যোগ করার পরে যে অ্যামাউন্টটা আসবে অ্যামাউন্ট এখানে নামিয়ে দিয়ে উপভোক্তার সাথে এটা যোগ করে দেবা। যোগ করে দিলে সম্পদ আর দায় তোমরা দেখবা সমান হয়ে গেছে। যখন সম্পদ আর দায় সমান হবে তখন তোমরা মনে রাখবা যে আমরা যে ট্রান্সফারগুলো করেছি, আমরা যে কাজগুলো করেছি সব সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন বিষয় হলো যে এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে এতক্ষণ এখান থেকে দেখিয়ে দিলাম, এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমি কিন্তু খুব দ্রুতভাবে আলোচনা করলাম, সেই ক্ষেত্রে তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা একটা যেটা বুঝতে সমস্যা হবে ওইখানে ক্লিক করে তোমরা বারবার ওইটাকে রিপ্লাই করে তোমাদেরকে দেখতে হবে। এরপরে তোমাদের আরও যদি এক্সট্রা কোনো আলোচনা করে কোনো ক্লাসের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করছে জানিয়ে দিলে আমি তোমাদের চাহিদা অনুযায়ী এই ক্লাসগুলো দিয়ে দেবো। আর আমি এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের এই ধরনের অঙ্ক আলোচনা করে দিচ্ছি এখন। এরপরে আমি ধারাবাহিকভাবে মেইন অঙ্কগুলো আলোচনা করবো, প্রতিটা ক্লাসেই হয়তো একটু লম্বা লম্বা হবে কারণ আমি বিস্তারিত অনেক এন্ট্রিগুলো সব বিস্তারিত আলোচনা করে যাচ্ছি। আর যদি সংক্ষিপ্ত আলোচনা করতে যাই সেই ক্ষেত্রে হয়তো শর্ট হবে, কিন্তু তোমাদের বুঝতে বুঝতে অবশ্যই কোনো সমস্যা হবে। যা হোক শিক্ষার্থী, তোমরা আমার এই ক্লাসটি যারা দেখছো বা যারা উপকৃত হচ্ছ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে একটা কথা বলবো, তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকেও এই ক্লাসটি দেখার সুযোগ করে দাও, কারণ তারাও উপকৃত হবে এবং আমিও মোটিভেট হবো যে ক্লাসগুলো স্টুডেন্ট চাচ্ছে। আর তোমরা কমেন্ট করে আমাকে জানাবা যে তোমরা কোন জাতীয় ক্লাস চাও, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা করেনি তাদের করে ফেলবা। আর আমার এই চ্যানেলের নামেই আমার ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে ফেমাস টিপস নামে, তোমরা এটাকে অ্যাড হয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে অনেক পড়াশোনা করে টিপস পাবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস এখানে সব শেষ করছি। আল্লাহ হাফেজ।